দুটা সংবাদৰ হৈতে ষ্টুডিঅত মই পাপৰি কাৰ্বি পাহাৰত মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাৰ নিৰ্বাচনী প্ৰচাৰ ডিফুৰ গফট বয়জ ফিল্ডত বিজেপি পাৰ্টী সিং টিছৰ আমাৰ টিম টিছৰ হৈ প্ৰচাৰ চলাইছে মুখ্যমন্ত্রী গৰাকী টিছৰ মনোনয়ন পৰ্বত উপস্থিত থাকে মুখ্যমন্ত্রী ডক্টৰ শর্মা সভাৰ পৰা পদযাত্ৰাৰে জিলা আয়ুক্তৰ কাৰ্যালয়ত উপস্থিত হৈ মনোনয়ন দাখিল কৰে পাৰ্টী গৰাকী লোকসভা নির্বাচনের প্রাক্ষণত পাহাড়িয়া জেলাখনত খহিছে বিরোধীর ভেটি মঙলবাৰে দিফুৰ এই নির্বাচনী প্রচারতে মুখ্যমন্ত্রীর উপস্থিতিত বিজেপি দলত যোগদান করে কেবা শতাধিক কংগ্রেস আর আপৰ কর্মী ডিফুত নির্বাচনী প্রচার চলার অন্তত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গোলাঘাটের সরুপথারে রওনা হয় কাজিরঙার পার্টি কামাখ্যা প্রসাদ দাসার হয়ে নির্বাচনী প্রচার চলাবর সরুপথারত উপস্থিত হব মুখ্যমন্ত্রীগী দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের মনোনয়ন দাখিলক লো মঙলবার করিমগঞ্জত আরম্ভ হয়েছে হাই ভোল্টেজ রাজনৈতিক তৎপরতা করিমগঞ্জত চলিত তিন দিন ক্রমান্বয়ে এআইডিএফ বিজেপি আর কংগ্রেসের প্রার্থীসকলের মনোনয়ন দাখিলের পর্ব আরম্ভ হয়েছে দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের করিমগঞ্জ সমষ্টিত মঙলবার মনোনয়ন দাখিল পর্ব আরম্ভ মনোনয়ন দাখিল করব করিমগঞ্জের এআইডিএফের প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরী মনোনয়ন দাখিল পর্বত উপস্থিত থাকবে এআইডিএফ প্রধান বদরুদ্দিন আজম বুধবারে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিত মনোনয়ন দাখিল করব বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লাই করিমগঞ্জে 25,000 লোক সম্বোধন করে নির্বাচনী প্রচার সভাত ভাগ দেওয়ার পাছত আগবাহিব মনোনয়নের দাখিলের বৃহস্পতিবারে মনোনয়ন দাখিল করব করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী হফিজ রশিদ আহমদ চৌধুরী প্রদেশ কংগ্রেসের নেতৃত্বের উপস্থিতিত কংগ্রেস প্রার্থীগুলো জেলা উপায়ুক্তক দাখিল করব মনোনয়ন পত্র টকালৈ কংগ্রেসের টিকট দিছে জিতেন্দ্র সিং কংগ্রেস তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিংয়ের বিরুদ্ধে টুলু আহমেদে আনিলে বিস্ফোরক অভিযোগ টুলু আহমেদের অভিযোগ অনুসরি গুয়াহাটী আর লক্ষিমপুর প্রার্থীর পর 2 কোটিক টকাল প্রার্থিত্ব দিছে জিতেন্দ্র সিংয়ে করিমগঞ্জ আর বরপেটাতো টকার লেনদেন হওয়ার অভিযোগ টুলু আহমেদের কেবল সেয়াই নয় বরপেটার কংগ্রেস প্রার্থীক বিজেপিয়ে প্রক্ষেপ করারও অভিযোগ আনিলে টুলু আহমেদে জিতেন্দ্র সিংয়ের বিরুদ্ধে অনা গুরুতর অভিযোগের প্রমাণ হিসাবে টকার লেনদেনক হওয়া ফোন রেকর্ডিং ভাইরেল হব বলেও কলে টুলু আহমেদে হাগ্রামা মহিলার উপর ইউপিপিএলে ফুটাব দুটা নিউক্লিয়ার বোমা যত সম্পূর্ণরূপে নিশেষ হব হাগ্রামা এই বিস্ফোরক মন্তব্য বিটিসির কার্যকরী সদস্য রঞ্জিত বসুমতারী হাগ্রামা মহিলার বাহিরে বিপিএফর সকলের ইউপিপিএলের দ্বার খোলা আছে বলে মন্তব্য রঞ্জিত বসুমতারী কংগ্রেস বিজেপির বি টিম কংগ্রেসক এআইডিএফে এড়ি দিছে 11টা লোকসভা সমষ্টি কিন্তু এআইডিএফে এড়ি দিয়া সমষ্টিত বিজেপিক ওয়াক ওভার দিছে কংগ্রেসে আর এই বিস্ফোরক মন্তব্য এআইডিএফর সভাপতি বদরুদ্দিন আজমলর কংগ্রেসে এআইডিএফক বিজেপির বি টিম বলে কোয়াক লো তীব্র বাক্যবান আজমলর কংগ্রেসক নির্লজ্জ বলে কয়ে আজমলে কলে কেবল মোক দুর্বল করার বাবে মোর লগত যুঁজিছে কংগ্রেসে দক্ষিণ কামরূপর মেঘালয়ের সীমান্ত রানী অঞ্চলত ধুমুহার ফলত ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিয়ালর বাসগৃহ মঙলবারে বিধায়ক রমেন্দ্র নারায়ণ কলিতায় রানীর ক্ষতিগ্রস্ত অঞ্চলসমূহ পরিদর্শন করে সমগ্র পরিস্থিতির বুঝ লয় মানকাছৰত এআইডিএফ আৰু কংগ্ৰেছ দলত খহনী অব্যাহত হাতিঙিমাৰীত অসম গণ পৰিষদ দলৰ কৰ্মী সভাত এআইডিএফ আৰু কংগ্ৰেছ দলৰ শতাধিক সদস্যই যোগদান কৰিলে অসম গণ পৰিষদ মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থী জাভেদ ইছলামৰ উপস্থিতিত যোগদান কৰিলে দুয়োটা দলৰ শতাধিক সদস্য শিৱসাগৰত বিজেপি প্ৰাৰ্থী তপন কুমাৰ গগৈৰ হৈ নিৰ্বাচনী প্ৰচাৰত নামিছে এনচিপি দল হাতে হাতে দলীয় পতাকা লৈ তপন কুমাৰ গগৈ কাৰ্যকালত যোৰহাট লোকসভা সমষ্টিত হোৱা কাম কাজৰ খতিয়াত ৰাইজৰ আগত দাঙি ধৰি ভোট দিয়াৰ আহ্বান দলটোৰ দৰং ওদালগুৰিত দিলীপ শইকীয়াৰ জয় নিশ্চিত বুলি দাবী তামোলপুৰৰ বিধায়ক জলেন দৈমাৰী লগতে লোকসভা নিৰ্বাচনৰ পিছত বি পি এফৰ সকলো এম চি এলে ইউ পি পি এলৰ দলত যোগদান কৰিব বুলিও সংবাদ মাধ্যমৰ আগত জনালে তামোলপুৰৰ বিধায়কগৰাকীয়ে শাসক বিরোধী উভয়পক্ষৰ নির্বাচনী প্রচার তুঙ্গত উঠিছে কাজিরঙাত কংগ্রেস প্রার্থী রোজলেনা তিৰ্কি আর বিজেপি প্রার্থী কামাখ্যা প্রসাদ দাসাই জোরদার রূপত চলাইছে নির্বাচনী প্রচার 19 এপ্রিলত ভোটারে ভাগ্য নির্ণয় করব দুইগৰাকী প্রার্থী কলিয়াবৰত নামঘৰত আঁঠুলৈ নিৰ্বাচনত জয়ী হোৱাৰ আশীৰ্বাদ ললে কামাখ্যা প্ৰসাদ দাসাই সোমবাৰে নিশা কলিয়াবৰৰ কুঁৱৰী টোলৰ বগাজন সত্ৰৰ নামঘৰত উপস্থিত হৈ সত্ৰাধিকাৰৰ আশীৰ্বাদ লয় বিজেপি প্ৰাৰ্থীগৰাকীয়ে ৰকিবুল হুছেইনৰ প্ৰাৰ্থিত্ব বিৰোধিতাৰে সংবাদমেল কংগ্ৰেছ নেতা কৰ্মী ৰকিবুল হুছেইনে ধুবুৰী সমষ্টিত প্ৰাৰ্থিত্ব লাভ কৰাৰ পিছত অধিকাংশ দলীয় নেতা কৰ্মীয়ে কৰিছে পদত্যাগ সংবাদমেলত সত্য পদত্যাগী চাহাৰ আলী দাবী 3 লাখ ভোটৰ ব্যৱধানত পৰাস্ত হ'ব ৰকিবুল হুছেইন মঙলবাৰে পুৱাই বিশিষ্ট ক্ৰীড়াবিদ অৰ্জুন ভোগেশ্বৰ বৰুৱাৰ বাসগৃহত উপস্থিত হয় যোৰহাট সমষ্টিৰ কংগ্ৰেছ প্ৰাৰ্থী গৌৰৱ গগৈ অৰ্জুন ভোগেশ্বৰ বৰুৱাৰ স্বাস্থ্যৰ বুজ লোৱাৰ লগতে আশীষ দিহা পৰামৰ্শ লয় কংগ্ৰেছ প্ৰাৰ্থীগৰাকীয়ে অর্থাৎ সকল জনসভা আর নির্বাচনের প্রচার বন্ধ করলে বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লাই দেওবার আর সোমবারে নিশা বরদৈ জেলার ক্ষতিগ্রস্ত হওয়া গাঁওসমূহ উপস্থিত হয়ে ধুমুহাত ক্ষতিগ্রস্ত সকলে সহায় করা ব্যস্ত হয়ে পড়া দেখা গেল বিজেপি প্রার্থীগুলো
নির্বাচনী প্রচারত তৎপর হয়ে পড়েছে দরং উদালগুড়ি সমষ্টির বিজেপির প্রার্থী দিলীপ শইকীয়া। সোমবারে নিশা ওরাঙত মিত্রজোঁটৰ এখন বৈঠকত অংশ লৈ কংগ্রেসের সমালোচনাত সরব হল সাংসদগৰাকী। লোকসভা নির্বাচনত বিজেপির পরিবর্তে কংগ্রেস এ টিম আর বি টিমর সুতরাং মূল যুঁজখন হব বলে মন্তব্য করার পাছতে গৌরব গগৈকে ভোটি ধরে দিলীপ শইকীয়ায়। গৌরব গগৈ প্রথমে কংগ্রেসের কোন টিমর সুতরাং আছে বলে স্পষ্ট করবলে কলে বিজেপির প্রার্থী দিলীপ শইকীয়ায়। দরঙ্গর দলগাঁও সমষ্টিত বিজেপির বৃহৎ সভা। কংগ্রেসের দুর্গত বিজেপির বৃহৎ সভা অনুষ্ঠিত করলে বিজেপিয়ে। মঙলবারে 5 শতাধিক সংখ্যালঘু লোকে যোগদান করলে বিজেপি। এবার সংখ্যালঘু রাইজে কংগ্রেসক ভোট নিদিয়ে বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলে বিজেপি প্রার্থী দিলীপ শইকীয়ায়। মঙলবারে আদালতত হাজির করা হব ISISR জড়িত অভিযুক্ত তৌসিফ ফারুকী। কুখ্যাত ইসলামিক সন্ত্রাসবাদীরে সু সম্পর্ক রক্ষার অভিযোগত গ্রেপ্তার হয়েছিল তৌসিফ। 10 দিনের STFর জিম্মার অন্তত আদালতত হাজির করা হব তৌসিফ ফারুকীক। সিরিয়াত থাকা ইরানের দূতাবাসত ইসরায়েলের ডিফেন্স ফোর্সের আক্রমণ। ইসরায়েলের এই আক্রমণত ইরানের 3 জন জ্যেষ্ঠ সেনা বিষয়াকে ধরে 7 জন লোকের মৃত্যু। সিরিয়ার দামাস্কাসত থাকা ইরানের দূতাবাসত ড্রোন আক্রমণ সংঘটিত করলে ইসরায়েলে। ফেসবুকের জড়িয়ে বন্ধুত্ব গড়ি কোকরাঝারের এগারী যুবতীক বহিরাজ্য বিক্রি। বিয়ার প্রলোভন প্রেমের জালত পেলায় প্রথমে কোকরাঝারের যুবতীগীক হারিয়ানালে নিয়ে ধর্ষণ করলে ধুবুরীর চাপরের বলদেব বর্মন নামের যুবকজনে। হারিয়ানার যমুনানগর জেলার জরিয়া গুরুদ্বারের কাঁর একটা ভাড়াঘরত রাখি যুবতীগীক বিক্রি করে দিয়ে দেহ ব্যবসায়ী চক্রক। ঘরের ভাড়ার বাবদ খরচ পাতি নিদি পাছত বলদেব বর্মনে কামলে যাও বলে যুবতীগীক এড়ি পলায়ন করে। দেড় মাহর অন্তঃসত্ত্বা যুবতীগীকে অবশেষত সোণর চেইন মালিকক দিয়ে হারিয়ানা আরক্ষীর সহযোগত কোকরাঝারলে উভতি আহে। এই ঘটনার পিছতে ভুক্তভোগী যুবতীগীকে বলদেব বর্মনের বিরুদ্ধে কোকরাঝার থানাত এজাহার দাখিল করে। জাগিরোডর আগ্রাকুচিত লোমহর্ষক হত্যাকাণ্ড। মাতৃপুত্রক ঘপিয়ে আত্মহত্যা বাবু পাহাড়িয়া নামের এজন। বাবু পাহাড়িয়ার দ্বার ঘাপত মৃত্যু 3 বছরীয় শিশুর। বাবু পাহাড়িয়ায় প্রহার করে চুবুরিয়া মহিলা আর সন্তানক। মহিলাগার স্বামী ঘর নথকার সময়তে এই ঘটনাটি সংঘটিত হয়। গোলাঘাটত দুর্ধর্ষ বাইক চোরক ড্রাগস সহ গ্রেপ্তার। ডিমাপুরের 8টাকৈ কন্টেইনারত বৃহৎ পরিমাণে হেরোইন লৈ আহি থকা অবস্থাত 39 নং রাষ্ট্র ঘাইপথর জুড়িয়া দলং অঞ্চলত ড্রাগস ব্যবসায়ী আর বাইক চোর অজয় সিংক গ্রেপ্তার করে। গুৱাহাটী রেলওয়ে স্টেশনের বৃহৎ পরিমাণের কানি জব্দ করা হয়েছে। রাজধানী যোগে 9টা পেকেটত 8.25 গ্রাম কানি সরবরাহ করেছিল 3 জন যাত্রীয়ে। জব্দকৃত কানিখিনির মূল্য 42 লাখ টাকা। রেল আরক্ষীর নিয়মীয়া তালাচীত জব্দ করা হয় কানিখিনি। শোণিতপুৰ জিলা কংগ্রেসের সভাপতি দাদুল বৰকাকতিয়ে বিজেপি কর্মীক প্রহারের অভিযোগ। নদার সমষ্টির 4 নং শিরবানী করোনা সেন্টারত বিজেপি কর্মীক প্রহার করার অভিযোগ। ঘটনা সন্দর্ভত বৰঘাট থানাত গোচর রয়েছে। নির্বাচনের পূর্বে বিশেষভাবে চর্চিত হয়েছে বিশিষ্ট শিল্পী রবীন বড়োর চিত্রশিল্প। এইগারী শিল্পীয়ে বিভিন্ন মাধ্যমে অঙ্কন করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এখন চিত্র। নেপেরা বরষুণের ফলত খহিল ইন্টেরিয়র রিলেটার্স নামের ব্যক্তিগত কোম্পানিটির বৃহৎ দেওয়াল। এই দেওয়াল খহি পড়ার ফলত সমীপত থাকা স্পেকট্রাম হোন্ডা শোরুমের কেবাখনো বিলাসী বাহনের বিস্তর ক্ষতি সাধন হয়েছে। জেসিবি লগাই রঙা মাটি পেলায় দায় সামরার চেষ্টা ব্যক্তিগত কোম্পানিটির। ত্রিপুরার মিজো গাঁর ভাংমুনত বজ্রপাতত 10টা গরুর মৃত্যু হয়েছে। পথারত চরি থাকা সময়তে বজ্রপাতত মৃত্যু হয়েছে গরু কেটার। বিগত কেবাদিন ধরে ত্রিপুরাত হওয়া ধুমুহা বরষুণত বৃহৎ ক্ষতি হয়েছে বিভিন্ন প্রান্তত। মধ্যপ্রদেশের চিত্রকূটত ভয়ঙ্কর দুর্ঘটনা। তীব্রবেগী ডাম্পারে মহতিয়াই নিলে এখন অটোরিক্সা। ভয়ঙ্কর দুর্ঘটনাটিত মৃত্যু হয়েছে 5 জনকৈ লোকের। দুর্ঘটনায় 3 জন লোক গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। আহত সকলক চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে। তিতাবরের কাছজন দলঙর তলত পড়িল ছাত্রছাত্রী কহিয়ানে এখন টেম্পো। দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে কেবাজনো ছাত্রছাত্রী। প্রথমতে প্রাণ রক্ষা কেবাগী ছাত্রছাত্রী। আহত শিক্ষার্থী কেজনক তিতাবর মহকুমা চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে। বাইহাটে চারিয়ারি সিমেন্ট কহিয়া ট্রাকর খুন্দাত এজন ছাত্রর মৃত্যু। দুর্ঘটনায় তিতাতে নিহত হয়েছে ছাত্রজন। তেওঁর নাম হয়েছে অর্কিট কৃষ্ণ দেবদাস। কররা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র আছিল অর্কিট। মেরাপানী সীমান্তত 142 নং CRPFর প্রশংসনীয় পদক্ষেপ। 142 নং CRPFে নিজা পুঁজি আর শ্রমদানে সরুপানীর উদালি পথারত প্রায় 2 লাখ টাকা ব্যয় সাপেক্ষে যাত্রীর সুবিধার্থে নির্মাণ করলে একটা আটক ধুনিয়া জিরণিচরা। গুৱাহাটী পদপথত আবেলির কবিতা নামের এক কবিতা অনুষ্ঠান। গুৱাহাটীর চানমারি পদপথত প্রত্যেক মাহের 1 তারিখে কবিতা চর্চা করে এক কবির দলে। বিগত প্রায় 14 বছরে গুৱাহাটীর পদপথত চলি আহিছে এই বিশেষ অনুষ্ঠান।
নাকুৰ খিটখিটনি গৰকামাৰি শব্দত মুখৰিত ধেমাজিৰ মাছখোৱাৰ চৌখাম গাঁও কৃষিভিত্তিক ধেমাজিৰ এই গাঁওখনত বাঢ়িছে ব্যস্ততা চৌখাম গাঁৱৰ 90% লোকে এতিয়া দিনে নিশা ব্যস্ত হৈ পৰিছে গামোচা ৰিহা মেখেলা বোৱাত নগৰৰ দৈগুৰুং নাট্যমন্দিৰত আয়োজন কৰিছে ঢোল বাদনৰ কৰ্মশালা য'ত অংশগ্ৰহণ কৰিছে অঞ্চলটোৰ 200+ কণ কণ শিশু কিশোৰ কিশোৰীয়ে কেইবাজনো অভিজ্ঞ প্ৰশিক্ষকৰ নেতৃত্বত অঞ্চলটোৰ ছাত্ৰ ছাত্ৰীসকলক এই প্ৰশিক্ষণ দিয়া হৈছে নিৰ্বাচনৰ মাজতে ৰাজ্যত এতিয়া বহাগী কাদৰৰ ব্যাপক প্ৰস্তুতি বিহুৰ আখৰাৰ লগতে বিহুৰ কৰ্মশালাৰ আয়োজন কৰিছে সকলোতে ৰাজ্যৰ অন্য প্ৰান্তৰ লগতে বাইহাটৰ কমলপুৰতো আৰম্ভ কৰিছে 10-দিনীয়া বিহুৰ কৰ্মশালা এই বিহুৰ কৰ্মশালাত মুখ্য প্ৰশিক্ষক হিচাপে আছে লতাখেলৰ বিহুৰাণী হিৰণময়ী কলিতা কৰ্মশালাত সমষ্টিটো 300+ শিশু কিশোৰী তথা যুৱতীয়ে অংশগ্ৰহণ কৰে অসমীয়াসকলৰ সমান্তৰালকৈ বড়ো জনগোষ্ঠীৰ লোকসকলো ব্যস্ত হৈ পৰিছে ৰঙালী বিহুক আদৰাবৰ বাবে ওদালগুৰি জিলাৰ কলাইগাঁও মহাবিদ্যালয় খেলপথাৰত 15-দিনীয়াকৈ অনুষ্ঠিত কৰা হৈছে বড়ো লোকনৃত্যৰ কৰ্মশালা ৰঙালী বিহুটিক আদৰাৰ বাবে ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তৰ লগতে গোৱালপাৰা চহৰৰ বাপুজী নগৰত ৰূপজ্যোতি সংঘৰ খেলপথাৰত চলিছে কণ কণ বিহু নাচনীৰ বিহু আখৰা এই কণ কণ বিহু নাচনীসকলক প্ৰশিক্ষণ দিছে দীপজ্যোতি নাওগে নুমলীগড়ৰ দৈগুৰুং নাট্যমন্দিৰত দৈগুৰুং স্থানীয় লোকসকলে আয়োজন কৰিছে ঢোল বাদনৰ কৰ্মশালা আৰু এই কৰ্মশালাত অংশগ্ৰহণ কৰিছে অঞ্চলটোৰ 200+ কণ কণ শিশু আৰু কিশোৰ কিশোৰীয়ে মহানগৰীৰ গৰলীয়াত মাধুৰী গগৈ সংগম কলা একাডেমীৰ উদ্যোগত অনুষ্ঠিত হৈছে বিহু নৃত্য 5-দিনীয়া কৰ্মশালা 31 মাৰ্চৰ পৰা অনুষ্ঠিত কৰ্মশালাত কণ কণ শিশুসকলৰ লগতে গাভৰু তথা বোৱাৰীসকলে অংশগ্ৰহণ কৰে বোকাজান ৰূপালী মইনা পাৰিজাতৰ উদ্যোগত 15-দিনীয়াকৈ অনুষ্ঠিত হয় বিহু হুঁচৰি কৰ্মশালা 15 মাৰ্চৰ পৰা 31 মাৰ্চলৈকে অনুষ্ঠিত এই কৰ্মশালাত শিশু আৰু কিশোৰ কিশোৰীসকলক বিহু নাচ হুঁচৰি আৰু ঢোল বাদন শিকোৱা হয় সমাগত ৰঙালী বিহু লবিয়স্ততাৰ অন্ত নাই জামুগুৰি হাটৰ ঢোল নিৰ্মাণ কৰা কাৰিকৰসকলৰ সমাগত ৰঙালী বিহুক লৈ ব্যস্ততাৰ অন্ত নাই জামুগুৰিহাটৰ ঢোল নিৰ্মাণ কৰা কাৰিকৰসকলৰ অসমৰ বিভিন্ন প্ৰান্তৰ লগতে জামুগুৰিহাটৰ টুপিয়াৰ বিনীতা বাদ্য ভাণ্ডাৰৰ কাৰিকৰসকলৰ দিনে নিশাই ব্যস্ত হৈ পৰিছে ঢোল নিৰ্মাণত 30 মাৰ্চৰ পৰা অনুষ্ঠিত হোৱা সীমান্ত ক্ৰীড়া মহোৎসৱৰ সফল সামৰণি সীমান্তৱৰ্তী অঞ্চল ধুবুৰী মানকাছৰ কাছাৰ কৰিমগঞ্জ ওদালগুৰি কোকৰাঝাৰ তামোলপুৰ বাক্সা চিৰাঙৰ 5-শতাধিক খেলুৱৈ অংশগ্ৰহণ কৰিছে এই খেলত আই পি এলত অসম সন্তান ৰিয়ান পৰাগৰ পুনৰ চমক ক্ৰমাগত দ্বিতীয়খন মেচত ৰিয়ানৰ বিস্ফোৰকৰ দশকত ৰিয়ানৰ চমকেৰে মুম্বাইৰ বিৰুদ্ধে ৰাজস্থান ৰয়েলছৰ জয় ছিজনৰ সৰ্বাধিক ৰাণেৰে ৰিয়ানৰ দখলত অৰেঞ্জ কেপ চলিত আই পি এলৰ দুখন খেল অনুষ্ঠিত হ'ব বৰ্ষাপাৰা ষ্টেডিয়ামত হোম গ্ৰাউণ্ড বৰ্ষাপাৰাত ৰাজস্থান ৰয়েলছে খেলিব দুখনকৈ মেচ 15 মাৰ্চত বৰ্ষাপাৰাত পঞ্জাব কিংছ বনাম ৰাজস্থান ৰয়েলছ আৰু 19 মাৰ্চত ৰাজস্থান ৰয়েলছৰ মুখামুখি হ'ব কলকাতা নাইট ৰাইডাৰ্ছ উত্তৰাখণ্ডৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ জনসভা উত্তৰাখণ্ডৰ ৰুদ্ৰপুৰত মোদীৰ বিশাল জনসভাত সহস্ৰাধিক লোকৰ অংশগ্ৰহণ ৰুদ্ৰপুৰ সমষ্টিৰ প্ৰাৰ্থী হৈ নিৰ্বাচনী প্ৰচাৰ চলালে প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে